এই ভিডিওতে একটা স্টোরি আছে আমি প্রশ্নটা পড়ছি স্টাডি দি পয়েন্টস পয়েন্টসগুলো পড়ো অ্যান্ড ইউজ দেম এবং তাদেরকে ব্যবহার করো টু রাইট এ স্টোরি একটা গল্প লিখতে গিভ এ টাইটেল একটা নাম দাও অ্যান্ড এ মরাল এবং একটা নীতি দাও অ্যাট দি এন্ড শেষে এ লিটল বয়েজ বার্থডে একটা ছোট্ট বালকের জন্মদিন রিসিভড মানি অর্থ পেয়েছিল ফ্রম আঙ্কেল কাকার কাছ থেকে অ্যাজ গিফট উপহার হিসাব হিসাবে ওয়েন্ট টু বাই টয়েজ খেলনা কিনতে গিয়েছিল ওয়ে রাস্তার ওপরে স এ বেগার এক ভিক্ষুককে দেখতে পেয়েছিল লুকড পেইল অ্যান্ড হাংরি দেখতে বিবর্ণ বা মলিন এবং ক্ষুধার্থ লাগছিল বয়েজ হার্ট মেল্টেড বালকটার হৃদয়টা বিগলিত হয়ে গিয়েছিল গেভ অল মানি সমস্ত অর্থ দিয়ে দিয়েছিল টু হিম তাকে ফাউন্ড নিউ জয় নতুন আনন্দ পেয়েছিল এখন আমি স্টোরিটা পড়ছি এই স্টোরিতে দুটো নাম আমি ব্যবহার করেছি তোমরা একটা ব্যবহার করো এ লিটিল বয়েজ বার্থডে একটা ছোট্ট বালকের জন্মদিন অর অথবা এ লিটিল বয় অ্যান্ড হাংরি বেগার এক ছোট্ট বালক এবং ক্ষুধার্থ ভিক্ষুক ওয়ান্স এক সময় এ লিটিল বয়েজ বার্থডে সেলিব্রেশন একটা ছোট্ট বালকের জন্মদিন উদযাপনটা ওয়াজ অ্যারেঞ্জড অনুষ্ঠিত হয়েছিল ইন দ্য ফ্যামিলি পরিবারটার মধ্যে সো তাই অল দ্য রিলেটিভস সমস্ত আত্মীয়দের আই আর ইনভাইটেড আমন্ত্রণ করা হয়েছিল অন দ্যাট ডে ওই দিন মেনি রিলেটিভস কেম অনেক আত্মীয় এসেছিল টু জয়েন দি বার্থডে পার্টি জন্মদিন অনুষ্ঠানে যোগ দিতে দি বয় গট বালকটা পেয়েছিল মেনি টাইপস অফ গিফটস বিভিন্ন রকমের উপহার ফ্রম দি প্রেজেন্টেড রিলেটিভস উপস্থিত আত্মীয়দের কাছ থেকে দেয়ার সেখানে হিজ আঙ্কেল ওয়াজ অলসো প্রেজেন্ট তার কাকাও উপস্থিত হয়েছিল ইন দ্য বার্থডে পার্টি জন্মদিনটাতে দি আঙ্কেল গেভ দি বয় কাকাটা দিয়েছিল বালকটাকে সাম মানি কিছু অর্থ অ্যাজ গিফট উপহার হিসাবে অ্যান্ড প্রপোজড হিম এবং তাকে প্রস্তাব দিয়েছিল টু বাই এনি টয় কোনো খেলনা কিনে নিতে আফটার এন্ডিং দ্য পার্টি পার্টিটা সমাপ্ত হওয়ার পরে দি লিটিল বয় ডিসাইডেড ছোট্ট বালকটা মনস্থির করেছিল টু বাই টয়েজ খেলনা কিনবে উইথ দ্য মানি অর্থটা দিয়ে সো হি ওয়াজ গোয়িং টু মার্কেট তাই সে বাজারে যা ছিল টু বাই সাচ ধরনের খেলনাগুলো কিনতে অন দি ওয়ে রাস্তার ওপরে টু মার্কেট বাজার যেতে মানে বাজারের রাস্তার পথে দি বয় স বালকটা দেখতে পেয়েছিল এ বেগার একজন ভিক্ষুককে দি বেগার ওয়াজ পেইল ভিক্ষুকটা ছিল বিবর্ণ বা মলিন অ্যান্ড অলসো হাংরি এবং ক্ষুধার্থ হি স্ট্রেচড হিজ হ্যান্ড সে তার হাতটা বাড়িয়েছিল টোয়ার্ডস দি বয় বালকটার দিকে অ্যান্ড আক্স সাম হেল্প এবং কিছু সাহায্য চেয়েছিল সিং দ্য হাংরি বেগার ক্ষুধার্থ ভিক্ষুকটাকে দেখে দি বয়েজ সরফুল হার্ট মেলটেজ বালকটার দুঃখিত হৃদয়টা বিগলিত হয়ে গিয়েছিল হিদেন ডিসাইডেড সে তখন স্থির করেছিল টু হেল্প দি বেগার সাহায্য করবে ভিক্ষুকটিকে হি গেভ অল দি মানি সে দিয়ে দিয়েছিল সমস্ত অর্থটা টু দ্য বেগার ভিক্ষুকটাকে এভরিবডি অফ দি বয়েজ ফ্যামিলি বালকটার পরিবারের প্রত্যেকে প্রেইজড হিম তার প্রশংসা করেছিল দি বয় গট এ নিউ জয় বালকটা পেয়েছিল এক নতুন আনন্দ মরাল ডোনেশন টু হেল্পলেস অসহায়দের প্রতি দানটা ব্রিংস এক্সট্রা জয় আনে অতিরিক্ত আনন্দ